ওয়েলস থেকে তোমাদের প্রিশান, তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আর ভালোবাসা। যারা নতুন তারা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে তোমরা তোমাদের প্রিশানের পাশে থাকবে সেই আশাই করছি। আজ হঠাৎ করে চলে এসেছি সমুদ্রের ধারে। আমি আমার আনন্দ কষ্ট সব অনুভূতিগুলো কেন যেন সমুদ্রের সাথে ভাগ করে নিতে খুব ভালো লাগে বা বলতে পারো পছন্দ করি। একটা উপদেশ বা অ্যাডভাইস তোমাদের সকলের জন্য থাকলো, যদি কখনো তোমাদের কারো মন খারাপ থাকে তবে অবশ্যই পাহাড়ের উপর অথবা সমুদ্রের পাড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে। আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তোমাদের মন ভালো না হয়ে যাবে না। আমার কাছে সমুদ্রের বিশালত্ব বলো, মহত্ব বলো, এত দরদে সে শুধু মহাজগৎকে সে দিয়ে এসেছে, তাও উজাড় করে, নিজের জন্য কিছু না রেখে। তাই সমুদ্রকে আমি অনেক বেশি ভালোবাসি। আমাদের ওয়েলসের সমুদ্রটি আইরিশ সি এর একটি ছোট অংশ, ওয়েলসের ভিতরে পড়ে গেছে, যার সামনে এখন আমি দাঁড়িয়ে আছি। এই সমুদ্রটা যেহেতু আমার বাসা থেকে একদম কাছে, 5 থেকে 10 মিনিটের দূরত্বে, তাই মন চাইলেই আমি সমুদ্রের কাছে চলে আসতে পারি। এই ব্যাপারটা আমার কাছে না চাইতে অনেক কিছু পেয়ে যাবার মতন আমার জীবনে। আমাদের এই ওয়েলসের সোয়ানজিতে আছে চমৎকার নয়নাভিরান 19টি বিচ বা সমুদ্র তট, আর পুরো ওয়েলসে আছে 150টি বিচ বা সমুদ্র তট, যা পুরো সামারে টুরিস্টে পরিপূর্ণ থাকে। সামারে যেমন সমুদ্র তটটি মানুষজন পরিপূর্ণ হয়ে একটা উৎসব উৎসব ভাব হয়, তেমনি শীত এসে গেলে বীজগুলো হয়ে উঠে জনশূন্য একাকী, তখন সমুদ্র তার চাঞ্চল্য হারিয়ে মৌন ধ্যান ঋষিতে পরিণত হয়, যা দেখে আসলে মন খারাপ হওয়ার মতো। বাসায় সমুদ্রের এক বিশালত্বের প্রশান্তি নিয়ে ফিরে সেই গুগল সেন্সের চিঠিটি নিয়ে বসলাম। এই চিঠিটি পাওয়ার জন্য কত যে যুদ্ধ জেহা, তবে সেই অনেক কাঙ্ক্ষিত চিঠিটি যখন আমি পেয়ে গেলাম, প্রায় 3 সপ্তাহর উপরে হয়ে গেছে। এতদিন চিঠিটি না খুলেই বসেছিলাম। আমার কেন যেন মনে হয় যেই কাজে আমার অ্যাচিভমেন্টটা হয়ে যায় তার প্রতি দুটোই আগ্রহ হারিয়ে ফেলি। এই ধ্রুবতারার মতো সত্য যে তোমাদের সকলের সহযোগিতা আসলে না থাকলে সত্যি আমি আমার এই অ্যাচিভমেন্টটি অ্যাচিভ করা আমার পক্ষে আসলে সম্ভব ছিল না। তাই ইউটিউবের এই মনিটাইজেশনের সাফল্যের আসল হকদার কিন্তু তোমরা। তাই তোমাদের আমি জানাই আমার অন্তঃস্থল থেকে অসংখ্য কৃতজ্ঞতা, ভালোবাসা আর ভালোবাসা। আজ আমার খুব প্রিয় একজন মানুষের কোটেশন আমি শেয়ার করছি তোমাদের সাথে, সেটি হলো ব্রিটিশ ডেভিড ফ্রস্টের। তিনি একজন সাংবাদিক, তিনি বলেন, সাফল্য চাইলেই সাফল্যকে লক্ষ্য বানিও না, তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো, সাফল্য কিন্তু নিজেই ধরা দিবে। আজ তোমাদের নিয়ে আমার রান্নাটা সারবো। রান্নার জন্য আমি মৃগেল মাছের 6 টুকরো কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই মৃগেল মাছ আমি আমার বাংলা মার্কেট থেকে কিনেছি, যা অনেক বড় ছিল, যার বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজ করে। ইউটিউবিং শুরু করার পর থেকে আসলে রান্নাবান্নাটা আমি একটু কমই করি, তবে একসময় রান্নাবান্নাটা ছিল আমার প্যাশন এবং বিভিন্ন ধরনের রান্না করাটার মধ্যে আমি খুবই আনন্দ পেতাম, যা এখন পাই না, কারণ পুরোপুরি কনসেন্ট্রেশন আমি ইউটিউবিংয়ে দিচ্ছি। চুলোটা জ্বালিয়ে আগেই প্রথমে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ফ্রাই প্যানটা গরম হতে থাকুক, আর এর মাঝে আমরা হলুদ মরিচ লবণ মাখিয়ে মাছটিকে ভাজার জন্য রেডি করে ফেলি।
এখন পরিষ্কার করে রাখা মাছটিকে হলুদ মরিচ এবং সামান্য লবণ মাখিয়ে নিলাম এবং মাখানো মাছগুলো একে একে গরম করে রাখা ফ্রাই প্যানে সাজিয়ে দিচ্ছি। আমরা এখন উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব, তবে অবশ্যই কড়া করে ভাজবো না। যদি কড়া করে ফেলি তাহলে মাছটা রান্নার পর শক্ত হয়ে যায়, সেই দিকে আমরা নজর রাখবো যেন মাছটা শক্ত না হয় ভাজার সময়। মাছের এক এক দিক এক এক সাইড আমরা এক বা দেড় মিনিটের বেশি ভাজছি না, নেড়ে ছেড়ে দিচ্ছি। রান্না করার সময় মাঝে মাঝে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। মনে পড়ে যায় যখন ছোট ছোট মাটির কড়াইতে এমনি রান্না করতাম, সেটা ছিল বিনা আগুনে বিনা তেল ঝোলে রান্না, তাও অনেক মজার ছিল। তোমাদের কার কার মনে আছে ছোটবেলার এই রান্না বাটি খেলার খেলাটা? আমি জানি আমার মতো অনেকেই তোমরা আছো যাদের ছোটবেলার রান্না বাটি খেলার খেলাটি খেলেছ এবং সেই স্মৃতিগুলো আজও মধুরভাবে মনে পড়ে তোমাদের। কথা বলতে বলতে ভাজা হয়ে গেল মাছগুলো, এখন নামিয়ে আলাদা করে রাখছি। এখন অবশিষ্ট তেলে দেড়টা বড় সাইজের পেঁয়াজ কুচি, আগে থেকে যা আমি কুচি করে রেখেছিলাম, গরম তেলে ছেড়ে দিচ্ছি। তার সাথে কুচি করে একটি টমেটোও দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে ভাজার কারণ হলো শুরুয়া যেন একটু ঘন হয়। পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি খুব হালকা করে আমরা এখানে ভেজে নেব। খেয়াল রাখবো অবশ্যই পেঁয়াজগুলি যেন না পুড়ে যায়। পেঁয়াজ ও টমেটো কুচি নরম হয়ে এসছে, প্রথমে ভাজা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এক টেবিল স্পুন। এই ভাজা বেরেস্তা করা পেঁয়াজটি আমি আগেই করে রেখেছিলাম। এরপর দিয়ে দিলাম ঘরে করে রাখা কাঁচা মরিচ, পেঁয়াজ আর রসুনের পেস্ট। এই পেস্টটি আমি তখনই ব্যবহার করি যখন মাছের তরকারি একটু বেশি ঘন করতে চাই এবং রিচ করতে চাই। এরপর ক্রমানুসারে এক চা চামচ করে মরিচ, হলুদ, ধনে, জিরে গুঁড়ো, সামান্য পাঁচফোড়ন তেলে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে পাঁচফোড়নের গুঁড়ো আগে থেকে আমি ঢেলে নিয়েছি, যার পরিমাণ 1/3 teaspoon। এক টিস্পুন করে আদা রসুন দিয়ে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন 1.5 কাপ পরিমাণ ধুয়ে রাখা ভাজা মুগ ডাল কষানো মশলায় একদম অ্যাড করে দিচ্ছি। সামান্য গরম পানি কষানোর পর আমি অ্যাড করে দিলাম। এখন ধিমা জালে আমি ডালগুলো সিদ্ধ করে নিব। এখানে ডাল খুব কম জ্বালিয়ে রাখতে হয়, কারণ ডাল খুব সহজে সিদ্ধ না হয়ে পুড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে ডালে। মৃতের মাছের মুগ ডাল দিয়ে এই রান্নাটি আমার খুব প্রিয়, তোমরা করে দেখবে অবশ্যই, খেতে অসাধারণ হয়। এখন ডালগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি ভিজে রাখা মাছগুলো খুব যত্নের সাথে অ্যাড করে দিলাম যাতে ভেঙে না যায়। খুব মশলায় খুব কম সময়ে মাছগুলো রাখব, একটি পলক দিয়ে নামিয়ে ফেলব। এই রান্নাটার টুইস্টটা এখানেই, এটাকে বলতেই পারো লাস্ট বাট নট দ্য লিস্ট। কিছু পরিমাণ ঘিতে কিছু ভাজা পেঁয়াজ আমি বাগার দিয়ে নিব, যাতে মাছে একটা সুন্দর গন্ধ হয়। আমার ভিকেল মাছের মুগ ডাল একদম রেডি, যা খেতে অসাধারণ মজার হয়েছে, তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে। ফ্রেশ কাঁচা মরিচ ছিটিয়ে একদম রান্নার শেষে গার্নিশিং করে নিচ্ছি। আজ এই পর্যন্তই, তোমরা সকলে অনেক ভালো থাকবে। লাভ লাইফ, লিভ ওয়েল, ফ্রি বি, লাভ ইউ অল।